হয়েছে সমস্যাটা হলো আমাদের ডামডুলিয়ার হ্যাঁ সাহাবউদ্দিন ডিলার কোন অঞ্চল পড়ে এটা সুরুন এক অঞ্চল হ্যাঁ ইটার থানা সুরুন এক অঞ্চল হ্যাঁ ও প্রত্যেক পরিবার থেকে 2 কেজি 2.5 কেজি 3 কেজি 1 কেজি এভাবে করে কেটে কেটে গম জমা করেছিল সেই গমটা ডামডুলিয়ারি আমাদের পাইকারের কাছে বিক্রি করছিল যখন গ্রামবাসী দেখলো যে ডিলারের মাল গম এটা বিক্রি হচ্ছে পাইকারের কাছে তখন তারা গ্রামবাসীকে খবর দেয় এবং গ্রামবাসী গিয়ে ওই মালটা আটক করে মালটা হচ্ছে 40 কুইন্টাল গম ডিলারের বাড়ি থেকে ওজন করে লোডিং করে নিয়ে যাচ্ছিল তারপরে আমরা গ্রামবাসী মিলে এই মালটাকে আটক করেছি এবং আমরা চাই যে ডিলারের বিরুদ্ধে একটা মানে কঠোর মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই আমরা গ্রামবাসী চাইছি এবং আর কি চাইছেন চাইছি এই মালটা আটক করে আমরা সরকারের পদক্ষেপ গ্রহণ করব সরকার কি ব্যবস্থা নেয় ঠিক আছে যারা বিক্রি তো ওরা করবে কোথায় যাবে কি জানি এরাই বলতে পারবে কোথায় যাবে ঠিক আছে শুন মানে এমনি রেশনের মাল বিক্রি অভিযোগ করছি এক ডিলারের বিরুদ্ধে আজ গ্রামবাসী আটকাইছে কি বলবেন হ্যাঁ আমি শুনেছি এবং আমি স্পটে গিয়েছিলাম সেখানে পুলিশ অফিসাররাও গিয়েছিল আমরা যা দেখেছি তার তদন্ত চলছে সরকারিভাবে আর তদন্ত হলে যা মাল কি সিজ করা হয়েছে মাল পুলিশ নিয়ে এসেছে ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকের পক্ষ থেকে সমস্ত ঝাড়গ্রামবাসীকে জানাই প্রাক শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন পুষ্কর ফার্মাসিউটিক্যালে পাওয়া যাবে সমস্ত ধরনের অ্যালোপ্যাথি ওষুধ 500 টাকার বেশি এবং যারা নিয়মিত ওষুধ কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা বাড়িতে বসেই আপনি হোম ডেলিভারির মাধ্যমে ওষুধও পাবেন এখান থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 9907167158 নম্বরে ডাক্তারবাবুদের দেখানোর জন্য অগ্রিম নাম বুকিং করতে যোগাযোগ করুন পুষ্কর ফার্মাসিউটিক্যাল ও পলিক্লিনিকে ঝাড়গ্রাম শহরের সেটেলমেন্ট মোড় থেকে নতুন বাস স্ট্যান্ড যাওয়ার পথে আলী অ্যাপার্টমেন্টের কাছে মোবাইলে যোগাযোগ করতে পারেন 9907167158 নম্বরে